اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا عظيم وصدق رسول النبي الكريم الله پاکر بندہ جناب محمد رسول الله صلى الله عليه وسلم رومتگن আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন तमाम দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, तमाम দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। মুসলমানরা ইসলামী শিক্ষায় শিক্ষিত তো হয়ই না, বরং যদি কেউ হয় তাকে পছন্দ করে না, ঘৃণা করে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, যেই মাজলিসকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। এত দামি মাজলিস। ওয়ান মাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা হালকাতি মিন আসহাবিহি ক্বালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا قال الله ما أزلس ذلك قالوا الله ما أزلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। सरदार दो आलम अलैहिस्सलातु वस्सलाम, साहबाए किराम रिदवानुल्लाहि ताआला अलैहिम आजमाइनदेर এরকম এক হালকার নিকট থেকে রওনা করলেন। আরবিতে হালকা বলা হয় একত্রিত বসাকে। এই যে বসছেন না, এই জামাতকে, এই মাজলিসকে আরবিতে কি বলা হয়? হালকা। এইভাবে সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক জামাতের নিকট থেকে, হালকার নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন, সাহাবারা কি করতেছে, এখানে বসছো কেন? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন, আমরা তো বসে বসে মনের জিকির করতে আছি। ভাই বলেন সুবহানাল্লাহ। এখানে আসছেন কামাই করার জন্য। কি কামাই ভাই? কথা বলেন না ভাই। ও আপনাদের নিয়াত ঠিক নেই। এখানে কি কামাই করার জন্য আসছেন হুশই তো নাই আপনাদের। দেখা যায় কি কামাই করার জন্য আসছেন। তো একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে যায়। এইটা কামাই করার জন্য তো আসছে। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামা থেকে 1000 গুনাহ ঝরে যায়। ঠিক না? এ সাহাবারা বুঝছো কেন? জবাব দেয় নাযকুরুল্লাহ, আমরা বসে বসে কার জিকির করি? আল্লাহর জিকির করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। যেই মাওলা হেদায়েতের ধনে ধন্য করেছেন, হেদায়েতের মালা পরায়া দিয়েছেন, সেই মাওলার প্রশংসা করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটেন, আল্লাহর কসম তোমরা যে জবাব দিছ উদ্দেশ্যে বলছো। সাহাবারা জবাব দিলেন, আল্লাহর কসম আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি না। চাটকি চাটামের জন্য, গল্প গুজাবের জন্য, बेहुदा आनंद फूर्तिर जोन्नो बसि नाई बरং বৈশা বৈশা আমার জিকির করতে এসেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবারা জানো আমি कसम काटलाम, कसम काटार कारण जानो, তোমাদের কথা বিশ্বাস করি নাই বিধায় कसम काटी নাই। শোনো कसम काटार कारण শোনো, এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, ফাখবারানি জিবরাইল আমাকে খবর দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। আমি চিন্তা করলাম আমার সাহাবারা এমন কি কাজ করে যেই কাজের ভিত্তিতে খোদ আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করেন, সেই কাজটা কি এর জন্য জিজ্ঞাসা করছি। তাই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে কে গর্ব করেন? সুবহানাল্লাহ, এত দামি মাজলিস, অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ না, অত জিকির কে পছন্দই করি না, জিকির ভালো লাগে না, জিকির কে মনে করে এটা চরমোনাই মুরিদদের কারবার টারবার, এটা আমাদের কোনো কারবার সারবার না, কি কথা ঠিক না? ওরা বসে বসে জিকির করবে আর আমরা বসে বসে গীবত শিকায়াত করবো, কি কথা ঠিক না? ওরা বসে বসে আল্লাহকে ডাকবে আর আমরা বৈশা বৈশা চরমোনাই সমালোচনা করবো, ভাগ করে রেছে কাজ, খুব ভালো কাজ। ওরা চরমোনাই সমালোচনা করে আর চরমোনাইওয়ালারা বৈশা বৈশা মাওলার জিকির করে। ফায়দাটা কি? মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম বদুল কদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মজলিস ছাড়তে থাকে একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোন, আল্লাহ পাক তোদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, কদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। অনেক দামি মাজলিস না ভাই, অনেক দামি। খুব খেয়ালের সাথে কথা শুনেন, অনেক বয়ান শুনছেন, আমি সামান্য কিছু বয়ান করব, খুব খেয়ালের সাথে শুনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন 570 ইসাই সালে, এখন ইসাই সাল 2021। নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন 570 ইসাই সালে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে তার বয়স যখন 610 ইসাই সাল, তখন তার কাছে নবুয়াতি আসছে। কিভাবে? নবুয়াতি আসার আগেই শাওয়াল মাস থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর সুন্দর স্বপ্ন দেখা শুরু করলেন। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহিয়ে আর রুইয়া সালিহাতু ফিন নাওম। উত্তম উত্তম সুন্দর সুন্দর স্বপ্ন দেখা শুরু করলেন। যখনই তিনি সুন্দর সুন্দর স্বপ্ন দেখা শুরু করলেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, তার নিকটে নির্জনতা পছন্দ হয়ে গেল। এখন আর গোলযোগ ভালো লাগে না, কোলাহল ভালো লাগে না, মানুষের মধ্যে থাকতে মন চায় না, নিরিবিলি একা একা মাওলা ধ্যান করতে মনে চায়। ও কানা ইয়াখলু বিগারে হেরা, যেহেতু তার মধ্যে নির্জনতা অবলম্বন করা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করিয়ে দিয়েছেন। হুব্বেবা মজহুল, নিজে নিজে তিনি একত্রতাকে গোসানিসিনকে পছন্দ করেন নাই, বরং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারবিয়াত, তার প্রশিক্ষণ, তার তদারকি, রাহনুমাই কে করছে? খোদ আল্লাহ। খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে খেলাওয়াত, একাকে থাকাকে পছন্দ করাই দিয়েছেন। যে ভালো লাগে না এখন আর, প্রেমে পড়ছে। কার প্রেমে পড়ছে? আল্লাহর প্রেমে পড়িয়া গেছে। তার মহাব্বত, তার আজমত, তার বিরহ বেদনা তার মধ্যে পয়দা হয়ে গেছে। বাস गारे हेरा चले गलें, गारे हेरा चले गलें। मक्का थेके प्राय 3 माइल दूरे मीनार पाशे एकटा गुहा, गुहाटा खूबी भालो इबादतेर जन्य, एकटू झुका छिलो, ओखान थेके काबा शरीफ देखा जाइतो। आर काबा शरीफ देखाटाके इबादत, ठीक ना? कोलाहल मुक्त एक एलाका, हुआ ताअब्बुदुल्लाह याली ज़ावातुल आदाद। सरदार दो आलम अलैहिस्सलातु वस्सलाम सेखाने बसिया बसिया इबादत करा शुरू करलेन। कि करा शुरू करलेन? इबादत। कि इबादत? तखन तो नामाज फरज ना, रोजार आईन नाजिल हय नाई, ना तत्कालीन समय जाकात छिलो, ना कुरान नाजिल हयेछे। किसेर इबादत करतेन? कोन इबादत करतेन? सेई इबादतटा कि? सेई इबादत दुईटा, जिक्रे लेसानी, जिक्रे फिक्री। जबानेर जिकिर और माओलाके निये चिंता करा, गवेषणा, तफक्कुर फी खल्किल्लाहि खैरुम मिन इबादति सित्तीना और फी रिवायाति सबीना और फी रिवायाति समानीना सना। अल्लाह मखलुकात के निये किछु समय गवेषणा करा एक रिवायतेर मध्ये आसछे 60 বছর इबादतेर चेये दामी। अन्य रिवायतेर मध्ये आसछे 70 বছর इबादतेर चेये दामी। खैरुम मिन इबादति सित्तीना और फी रिवायाति सबीना और फी रिवायाति समानीना सना। अन्य रिवायतेर मध्ये आसछे 80 বছর नफल इबादत करले जेई सवाब, किछु समय माओलाके निये गवेषणा करले, मखलुकात निये गवेषणा करले तार चेये अनेक बेशी सवाब। मोमिनेर जबाने थाकबे जिक्रुल्लाह, कलबे थाकबे शुक्रुल्लाह, अल्लाह पाकेर शुक्र, माथाते फिक्रुल्लाह, कार फिकिर? जोरे बोलेन कार फिकिर? अल्लाह फिकिर। जबानेर मध्य जिकिर, कलबेर मध्य शुक्र, माथार मध्य फिकिर। आमादेर फिकिर कि सारा दिन टाका और टाका, जमी और जमी, पयसा और पयसा। एखन आमी कमिशनार हईते चाई मेयर, एखन आमी मेयर हईते चाई एमपी, एखन आमी एमपी हईते चाई। कथा बोलें ना केन? सारा दिन दुनिया दुनिया दुनिया। आमादेर फेकेर हलो दुनिया, 24 ঘন্টা फेकेर हलो, 24 ঘন্টা सारे दुनिया दुनिया। सैयअती ज़मानुन अला उम्मती युहिब्बुना खमसा व यनसाउना खमसा। सरदार दो आलम अलैहिस्सलातु वस्सलाम फरमान, अचिरेई आमार उम्मतेर उपरे आमरा जमाना आसतेछे युहिब्बुना खमसा व यनसाउना खमसा। जरा 5टा जिनिसके मोहब्बत करबे 5टा जिनिसके भुलिया जाबे। युहिब्बुना खमसा व यनसाउना खमसा, युहिब्बुना दुनिया व यनसाउना आखिरा, युहिब्बुना दुनिया व यनसाउना आखिरा। दुनिया के मोहब्बत करबे, दुनिया के मोहब्बत करबे, भालोबासबे, भूलबे आखिरत। सारा दिन दुनिया दुनिया दुनिया। अल्हाकुमुत तकासुर हत्ता जुरतुमुल मकाबिर। आमी आरो चाई, आरो दुनिया दुनिया दुनिया, आरो दुनिया चाई, आरो बास्ते चाई, आरो इज्जत से, आरो सम्मान चाई। सारा दिन दुनियार फिकिर तार माथार मध्य थाकबे। ओ यनसाउनाल आखिरा, एर परेई आमार आखिरत भुलिया जाबे, मनेई थाकबे ना। आमादेर काजकर्म देखले मने हय जेन परवर्तीते आखिरात आछे, एरकम बुझाई जाय ना। जेरकम एकटा जानोयार गोয়ালঘর থেকে বের হয়, খাওয়া বাঁচা, খাওয়া, কথা বলেন, দ্বিতীয় কোনো টেনশন আছে? গরুর, ছাগলের, ভেড়ার, কুকুরের, শুয়োরের সারা দিন जाग्रत हार पथे खावा बाचा, खावा बाचा, किभाबे खाबो, किभाबे बाँचबो। ठीक आमादेर हजारो मानुष आमरा दुनियार मध्य आसी, घुम थेके जागार परेई व्यवसा, बाणिज्य, रिक्शा, खेला, चाकरी करते 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 घुम। आबारो उठलाम, उठार परे एकई आबारो घुम। एरकम करते करते कार बयस तो 30 हये गेछे, कार बयस 40, क्यों साइडर घरे, क्यों कबर किनारे। दुनिया दुनिया दुनिया। युहिब्बुना दुनिया व यनसाउनाल आखिरा। युहिब्बुनल माला व यनसाउनल हिसाबा। युहिब्बुनल माला टाका, टाका चाहिए, आरो टाका, आरो की चाहिए, माल छन्न रूपा टाका जमीन आरो माल चाहिए। व यनसाउनल हिसाबा, एर परी কিভাবে माल कमाई করছে हिसाब দাও, বুঝা গেছে মনে নেই, মনে নেই কিসের হিসাব কিসের নিকাশ, টাকা দে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস কি ফরমান, ইযা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। যদি বনি আদমের পেটের মধ্যে এক লোকমা হারাম ঢুকে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা তার উপর লানত বর্ষণ করতে থাকে, মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি, যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে ওই হারাম অবস্থান করে। ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম, যদি এই অবস্থায় মারা যায় ঠিকানা কোথায়, সরাসরি ক্লিয়ার ডাইরেক্ট যাও। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। আহা, দেখছেন মিলছে কিভাবে নবীর হাদিস। ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, অট্টুলিকা চাই, অট্টুলিকা আরো অট্টুলিকা, আরো দালান, আরো কোটা, আরো বিল্ডিং, খিদিরপুরি কবর, মরমর পাথর চাই, স্বর্ণের বিল্ডিং চাই, ঝর্ণা বিশিষ্ট বিশাল বিশাল মহল চাই। ওয়া ইয়ানসাউনাল মাকবারা, এর পরই আমার কবর আসতেছে, নাই মনে নেই, ভুলে গেছে। তোমার এই স্বর্ণের খাঁটের থেকে লাথি মারিয়া তোমাকে মাটির মধ্যে ফালাইয়া দেবে, তোমার মরমর পাথরের বিল্ডিং এর মধ্য থেকে তোমাকে জমিনের মধ্যে শোয়াইয়া দিবে। আরামদায়ক বিল্ডিং এর চেয়ে তোমাকে কোথায় রাখবে, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদের কাফেলার নিকট থেকে রওনা করছেন। দেখেন যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ যুবকরা, জুয়ানরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো, নিশ্চয়ই কবরের কথা ভুলিয়া গেছো, দেখেই তোমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছো। জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে, জানো কি ডাকে, কি বলে? গোটা দুনিয়ার মানুষকে কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একাকির ঘর, মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল যুলমা, আমি দুনিয়ার অন্ধকারের যে ৭০ গুণ অন্ধকারের ঘর, খবরদার বাতির ব্যবস্থা না করে কেউ আসবে না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর, আমি সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, প্রতিকার না নিয়ে কেউ আমার কাছে আসবে না। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা, শুধু অট্টলিকা চাই, আরো গাড়ি, আরো বাড়ি, আরো সুন্দর সুন্দর বিল্ডিং, কিন্তু একদিনও কবরের ফিকির করি নাই, কবরের ফিকির চিন্তা করিও নাই। এরপরেই কবর, এরপরেই বালিশবিহীন এক জায়গা, যেখানে জানলা কপাটের কোনো ব্যবস্থা নাই। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা, ইউহিব্বুনাল যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, শুধু গুনার গুনা, গুনার গুনা, কিন্তু তাওবার কথা ভুলিয়া গেছে, তওবা করি না। গুনাই শুধু করলাম, কিন্তু মাওলার কাছে তওবা করলাম। ইউহিব্বুনাল যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, শুধু গুনা, প্রতিদিন গুনা বাড়তেছে, প্রতিদিন গুনা বাড়তেছে, কিন্তু না তওবা করতেছি না, তওবা আমাদের মধ্যে নাই। অথচ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর জন্য সবসময় হাতকে প্রসারিত করিয়া ফেলেছে, বন্দা তওবা কর। যে ব্যক্তি রাত্রে গুনাহ করে, আল্লাহ পাক সারাদিন ডাকতে থাকে, বন্দা গুনাহ তওবা কর। बंदा गुनाह থেকে তওবা কর। ইন্নাল্লাহ আযযা জাল ইয়াবসিদু ইয়াদাহু বিত-তাওবা লিমুজিল লাইলি ইলান নাহার ওয়া লিমুজিল নাহার ইলাল লাইল হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার জন্য হাতকে প্রশস্ত করিয়া ফেলেস। গুনাহগার তওবা সারা দিন ডাকে, আর যে ব্যক্তি দিনে গুনাহ করে সারা রাত তো ডাকতে থাকে, ও গুনাহগার তওবা কর, গুনাহগার তওবা কর। তওবা না করিয়া কেউ মরিস না। হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এইভাবে গুনাহগারকে ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন, কিন্তু আমাদের কোনো হুঁশ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তায়িবুনা যানবি কামা লা যানবালা, গুনাহ থেকে যখন বান্দা তওবা করে আমার মাওলা তার সমস্ত গুনাহ maaf করিয়া দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাওয়ায়াত করেন যে আমি মসজিদ থেকে নামাজ পড়িয়া নামলাম, এক মহিলা আমাকে পাশ থেকে ডাক দিয়েছে, আবু হুরায়রা কথা শুনো। আমি তার কাছে গেলাম, এরপরে মহিলা বলছে, আবু হুরায়রা আমি তো গুনাহ করছি, মাওলা কি আমাকে মাফ করবে? বলে কি গুনাহ করছো? লজ্জা হয় বলতে পারি না, অনেক লজ্জা লাগে, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ তো গফফার, তিনি তো মাফ করবেনি, তোমার গুনাহ কি বলো? আবু হুরায়রা লজ্জা লাগে, আমি অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি, এরপরে আমার গর্ভের মধ্যে বাচ্চা আসছে, আমি বাচ্চাকে হত্যা করিয়া ফেলাইছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? না, তোকে আল্লাহ পাক মাফ করবে না, তুই নিজেও ধ্বংস হইছ, একটা নিষ্পাপ বাচ্চাকে ধ্বংস করছে। এই কথা শোনার সাথে সাথে মহিলাটা চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। আল্লাহ আমাকে মাফ করবে না, আমার কি উপায় হবে? এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় মেয়েকে রেখে চলে গেলেন। হঠাৎ উনি চিন্তা করছেন যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে থাকাকালীন আমি কেন ফয়সালা দিলাম, আমি কেন ফয়সালা দিলাম? আমি আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই ঘটনা বললেন। আবু হুরায়রা, তুমি নিজেও ধ্বংস হয়েছো, অপরকেও ধ্বংস করছো, তুমি কি সূরা ফুরকান ওই আয়াত দেখো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইমানকে মজবুত করবে, ন্যাক আমল বাড়াবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ তা মাফ করিয়া দিবেন। তুমি কি আয়াত শোনো নাই, আয়াতকে দেখো নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই ফয়সালা শোনার সাথে সাথে দৌড়াইয়া এমন ভাবে দৌড় দিছে, মানুষ মনে করছে আবু হুরায়রা পাগল হয়ে গেছে। অনেক খুঁজতে খুঁজতে মহিলাকে পাওয়ার পরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা শুনলেন, ওই মহিলা খুশি হয়ে বলে, আবু হুরায়রা আমার যে বাগান আছে মাওলার কাছে দান করিয়া দিলাম, যে মাওলা আমাকে মাফ করবে। ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, আমার মাওলা পাক রব্বুল আলামিন তওবাকে কিভাবে মহব্বত করে, যেমন কোনো বাচ্চা যদি হারানো যায়, 12 বছর আগে হারানো গেছে, মা সব সময় দরজা দিকে তাকিয়ে আছে, আমার বাবা কখন আসবে, আমাকে মা কইয়া ডাক মারবে, যখনই কোনো আওয়াজ পা চমকায় ওঠে আমার বাচ্চা আসছে, যখনই কোনো আওয়াজ পায় হঠাৎ মনে করেন আমার বাবা আসছে, কারোর স্বর পাইলে কোনো আওয়াজ পাইলে মনে করেন আমার বাবা আমাকে আওয়াজ দিছে। বাচ্চার বিরহে বিরহে ঘুমাতে পারে না, খাইতেও পারে না, শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে গেছে। সারা রাত্র তাকায় থাকে দরজার দিকে, কখন আমার ছেলে আসিয়ার ডাক দে, মা গো, এই ডাকের অপেক্ষায় আছে। 12 বছর পরেও যদি বাচ্চা কোনো এক গভীর রাত্রে দরজার মধ্যে নক করে আর ডাক দেয় মা, অমনি মা দরজা খুলিয়া যখনই বাচ্চাকে দেখে তখন মা বুকে জড়ায় বলে, আমার বাবা তুই কোথায় ছিলি? তোর বিরহ বেদনা, তোর মা ঘুমাতে পারে না, দেখ তোর মা কঙ্কাল হয়ে গেছে। তোর মার চোখগুলি গর্তের মধ্যে চলিয়া গেছে। বাবা তুই কইছিলি, তোর মাকে তুই ভুলিয়া কিভাবে রইলি রে বাবা? তোর মার কথা একটু মনে ছিল না, তোর বাবা কি দেখতে মনে চায় না? তোর আশার দিকে, তোর পথের দিকে সারা রাত্রে আমি তাকায়া থাকতাম। যেরকম 12 বছর পরে সন্তানকে মা পাইয়া মা যত বেশি খুশি না হয় এবং বাচ্চার দিকে মা যত বেশি না তাকায়া থাকে, আমার মাওলাই গুনাহগার বন্দার দিকে তাকায় থাকে, আয় বন্দা, ও বন্দা তুই মদের আড্ডা কখন সারিয়া দিবি? ও বন্দা তুই জুয়ার আসর থেকে কখন আমাকে সেজদা দিবি? ও বন্দা তুই যাত্রা গান বাদ দিয়ে কখন জিকিরে বসিয়া যাবি? বন্দারে তুই দুনিয়া ত্যাগ করিয়া, তুই গুনাহ ত্যাগ করিয়া কখন আসে বলে মাওলা রে, ও আমার মাওলা রে, আমার মাওলা রে আল্লাহ রে, আমার মাওলার নিকটে তওবাকারীর আওয়াজের চেয়ে কোনো মুহাব্বতের আওয়াজ আমার মাওলার কাছে নাই। যখনই বন্দার ডাক দেয় মাওলা আমি তওবা করতে চাই, আমি আর গুনাহ করব না, আমি তোর দিকে তাকায় আছি। বনী ইসরায়েলের এক বুড়া 80 বছর পর্যন্ত ভূতের কাছে সনাম সনামিয়া সনামিয়া সনাম, হে আমার ভূত, হে আমার ভূত, কিন্তু 80 বছরের মধ্যে ভূত তার মূর্তি একদিনও তার ডাকে সাড়া দেয় নাই। 80 বছর পরে হঠাৎ তার মুখ থেকে ইয়া সমাদ, অমনি আমার মাওলার ডাক দিবে, লাব্বাইকা আব্দি, বান্দা আমি তো তোর কাছে হাজির। ওই বুড়া ভূতের মধ্যে লাথি মারিয়া এখন গড়াগড়ি করার কান্দে আর বলে, 80 বছর পর্যন্ত ভূতকে ডাকলাম, একজনও মূর্তি আমার ডাকে সাড়া দেয় নাই, আর 80 বছর পর আমার মাওলাকে একবার ভুলে আল্লাহ খুয়া ডাক মারলাম, সমাজ খুয়া ডাক মারলাম, আমার মাওলা আমাকে ভোলে নাই, আমার মাওলা আমাকে ভোলে নাই। মুরব্বী বাবারা কেন ফিরবা না? আমার মাওলার মধ্যে কি যে মজা, ইবাদতের মধ্যে কি যে মজা, ইবাদত না করলে বুঝানো যাবে না। তুমি ভাবছো দাড়ি কাটার মধ্যে মজা, তুমি কি দেখো না যারা দাড়ি রাখছে তাদের এক হাতে দুনিয়া দিয়া দাও আর বলো দাড়ির মধ্যে পোস্ট লাগাও। গোটা দুনিয়ার মধ্যে লাথি মারবে, দাঁড়ির মধ্যে পোষ মারবে না, কারণ সে দাঁড়ির মধ্যে এমন মজার মজা পাইছে, এমন মজা লাগছে। তুমি টুপি পরিয়া রাস্তায় বের হইতে লজ্জা পাও, এই মাজলিসের মধ্যে হাজারো মানুষের টুপি ছাড়া রাস্তায় বের হইতে পারবে না। তুমি লম্বা জামার মধ্যে লজ্জা পাও, হাজারো মানুষের সুন্নাহ ছাড়া চলতে পারবে না। তুমি গানের মধ্যে লজ্জা, তুমি মজা পাও, একদল মানুষের কানের মধ্যে গানের শব্দ গেলে বিষের মতো লাগে, সহ্য করতে পারে না। তুমি জিকিরের মধ্যে মজা পাও না, একদল মানুষ এমন মাওলার জিকিরের মধ্যে এত মজা পাইছে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, মাওলা জিকিরের মধ্যে কি মজা লাগাইছে।